হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিউটি আপডেট বাংলা। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে কেশর দিয়ে একটা নাইট ক্রিম বানিয়ে দেখাবো। এই নাইট ক্রিমটা তোমরা যদি রেগুলার তোমাদের স্কিন কেয়ারে রাখো, তাহলে তোমাদের ত্বকের সমস্ত সমস্যা একেবারেই চলে যাবে। তোমাদের ত্বকে যদি কোনো কালো দাগছোপ হয়ে থাকে, কোনো ব্রণ দাগ হয়ে থাকে, অনেক দিন ধরে ত্বকের ট্যানিংয়ের সমস্যায় ভুগছো, কোনো কিছুতেই ফল পাচ্ছ না, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। আজকের এই নাইট ক্রিমটা তোমরা তোমাদের রেগুলার স্কিন কেয়ারে রাখলে তোমাদের স্কিন হয়ে উঠবে ফর্সা এবং উজ্জ্বল। এখানে আমি নিয়ে নিয়েছি কেশর বা স্যাফরন। স্যাফরন খুবই দামি একটা মশলার মধ্যে পড়ে, আর এই স্যাফরন আমাদের স্কিনের জন্য উপকারী। আগেকার দিনের রাজকুমারীরা তাদের ত্বকের যত্নে কেশর ব্যবহার করত, কারণ কেশরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে ফর্সা এবং উজ্জ্বল করে তুলতে সাহায্য করে, ত্বকের যে কোনো দাগছোপকে হালকা করে তোলে। খুব সামান্য পরিমাণে আমাদের এখানে কেশর লাগবে, প্রায় 10 থেকে 15টা দানা এখানে নিয়ে নিতে হবে। এবার এই কেশরের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণে গোলাপ জল। গোলাপ জল কিন্তু একটা ডিস্টিল ওয়াটার, যেটা আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্স মেনটেন করে এবং আমাদের ত্বককে হাইড্রেট রাখে। খুব ভালোভাবে গোলাপ জলের সাথে কেশরটা মিশিয়ে ফেলতে হবে এবং দেখবে সঙ্গে সঙ্গেই কিন্তু এই গোলাপ জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এইভাবেই রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা ধরে, যাতে পুরো কেশরটা গোলাপ জলের সাথে মিশে যায়। এবার অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে অ্যালোভেরা জেল। এই ক্রিমটা কিন্তু অনেকদিন পর্যন্ত বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এবং নর্মাল যদি রাখতে চাও তাহলে কিন্তু 7 থেকে 8 দিন ভালো থাকবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10 ফোঁটা পরিমাণে গ্লিসারিন। গ্লিসারিন আমাদের ত্বককে শুষ্ক হতে দেয় না, রুক্ষ হতে দেয় না, ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না কিন্তু গ্লিসারিন। আজকের এই ক্রিমটা এত দারুণ আমাদের ত্বকের জন্য এবং এর রেজাল্টটা এত অসাধারণ যে তোমরা যদি 1 সপ্তাহ ধরে এই ক্রিমটা ব্যবহার করো, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের স্কিনের সমস্ত সমস্যা একেবারে চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিটামিন ই অয়েল। একটা ভিটামিন ই ক্যাপসুল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভিটামিন ই অয়েলও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী। এবার এর মধ্যে মিশিয়ে দিতে হবে 1/2 চামচ পরিমাণে আমন্ড অয়েল। আমন্ড অয়েল এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বককে নারিশমেন্ট করে। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে কেশর, যেটা আমরা গোলাপ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার এই ক্রিমটার মধ্যে দিয়ে দিতে হবে। এই কেশরগুলো দানা সমেতই কিন্তু এই ক্রিমটার মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু পরে একদমই পুরো গলে যাবে। এর মধ্যে অল্প অল্প করে এই মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই নাইট ক্রিমটা আমাদের স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে। এর মধ্যে যে কটা ইনগ্রিডিয়েন্টস মেশানো হয়েছে প্রত্যেকটা কিন্তু আমাদের স্কিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মেশানোর পরেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত ম্যাজিক্যাল এই নাইট ক্রিমটা। তো ফ্রেন্ডস, এই নাইট ক্রিমটাকে খুব ভালোভাবে স্টোর করে রাখতে হবে। একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এই ক্রিমটা স্টোর করে রাখতে হবে। এবার এই ক্রিমটা তোমরা নর্মাল জায়গাতেও রেখে দিতে পারো অথবা ফ্রিজেও রাখতে পারো। ফ্রিজে রাখলে ক্রিমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, 3 থেকে 4 মাস পর্যন্ত কিন্তু এই ক্রিমটা ভালো থাকবে। আর তোমাদের ত্বকে যদি বয়সের ছাপ পড়ে গিয়ে থাকে বা তোমাদের ত্বকে প্রচুর পরিমাণে বলিরেখা পড়ে গেছে, চোখের তলায় বলিরেখা পড়ে গেছে, এরকম যদি সমস্যা হয়, তাহলে তোমরা অবশ্যই আমি যেভাবে আজকে এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা সেভাবেই করবে। আমি যেভাবে ম্যাসাজ করছি আমার ফেসে, তোমরা যদি সেইভাবে তোমাদের ত্বক ম্যাসাজ করতে পারো, তাহলে তোমাদের ত্বকের বলিরেখাগুলো কিন্তু সম্পূর্ণভাবে একেবারেই চলে যাবে। একটু বেশি পরিমাণে এই ক্রিমটা নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে নিতে হবে। এই ক্রিমটা রোজ রাত্রেবেলা খুব ভালোভাবে তোমাদের মুখটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে টোনার অ্যাপ্লাই করে এই ক্রিমটা অ্যাপ্লাই করবে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। এর পরবর্তীতে তোমরা যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও, তাহলেও কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও।
এই ক্রিমটা লাগিয়ে চোখের তলায় তোমরা যদি এইভাবে এক্সারসাইজ করতে পারো তাহলে তোমাদের চোখের তলার বলিরেখা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে। তোমরা এটা একটানা এক মাস করে দেখো আর কেমন রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে দিও।